গাইস, আমরাও আসলে জানি না যে এটা কি বা কবে কত সালে এটা তৈরি হয়েছে। আমাদের আসলে কোনো উদ্দেশ্য ছিল না এই জায়গাটি সম্পর্কে, এবং আগে পূর্ব কোনো ধারণাও ছিল না। তো আমরা যে এই জায়গাটির উদ্দেশ্যে রওনা করেছি তাও কিন্তু নয়। তো আমরা একদিন বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম যে নদী পার হয়ে নৌকা দিয়ে ঘুরবো। তো যেরকম কথা সেরকমই কাজ ছিল। এরপরে পুরান ঢাকার যে শ্যামবাজার রয়েছে, শ্যামবাজার কাঁচা বাজার, ওখানে কাছে একটা মামার মাজার বলে একটা মাজার রয়েছে, খুবই পুরানো একটা মাজার। তো মাজারের সামনে একটা নৌকার একটা ঘাট রয়েছে, সেই ঘাট বরাবর আমরা সেখান থেকে একটা নৌকা নিলাম। নৌকা নিয়ে তারপরে নদীর ওই পারে যে ঘাটটা রয়েছে, জাস্ট একদম সোজা ওই পারে গিয়ে ঘাটে নামলাম, শুধু জাস্ট নদীটাকে পার হলাম। এরপরে আমরা নদীটা পার হয়ে যে একটা রাস্তা রয়েছে, পার হয়ে রাস্তার ডানেও যাইনি বাঁয়েও যাইনি, একদম সোজা গিয়েছি। রাস্তাটা সোজা পার হয়ে একদম সোজা হাঁটা শুরু করেছি, একদমই নিরুদ্দেশের পথে। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে একটা জিনিস পড়লো, পুরনো একটা বাড়ি পড়লো। বাট ওটাতে আমরা অনেক ঢোকার চেষ্টা করেছি, কারণ আমাদের বরাবরই পুরনো বাড়ি বা পুরনো ভাস্কর্য এগুলো সম্পর্কে না বেশি জানার খুব কিউরিয়াসিটি বেশি এবং আগ্রহটা অনেক বেশি। তো যাই হোক, এই আগ্রহ সূত্রে আমরা ওই বাড়িটাতে প্রবেশ করার চেষ্টা করি, বাট কোনো ওয়ে পাই না। তো আরও সামনে এগিয়ে যাই রিক্সা নিয়ে, সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করি যে এই বাড়িটাতে ঢোকা যায় কী করে। পরে সবাই বলল যে এই গলি দিয়ে যান, গিয়ে হচ্ছে কি একটা প্রাইমারি স্কুল পড়বে, বেশিক্ষণ না, সামান্য 20 টাকার মনে হয় রিক্সা ভাড়া দিয়ে আমরা একটু সামনে এগিয়েছি, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো যাওয়ার পরে আমরা একটা প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলের সামনে দিয়ে এই পুরনো বাড়িটাতে প্রবেশ করি। সেখানে হচ্ছে আপনার যে আনসারদের পাহারা ছিল, সো আনসাররা রয়েছে সেখানে পাহারা দেওয়া অবস্থায়। তো আমরা তাদের পারমিশন নিয়ে ভেতরটা ঘুরে দেখলাম, সেটা একদম সংরক্ষিত একটা এলাকা, এর মধ্যে কিছু সংখ্যক পরিবার বাস করে। বাট এর মধ্যে আমরা দেখলাম যে হয়তো এটা স্বাধীনতা যুদ্ধের আগেকার একটা ভাস্কর্য বলা যায় না, একটা নিদর্শন। এরপর দেখলাম ভিতরটা, আরও ঘুরে দেখলাম যে অনেকগুলো পুরনো বিল্ডিং রয়েছে, বাড়ি রয়েছে, খুবই দারুণ দারুণ বাড়িগুলো ছিল। সেগুলো হয়তো বা 1947 সালের কোনো হিন্দু পরিবার বা হিন্দু জমিদারদের বসবাস স্থল ছিল। এবং এই যে একটা পরিখার মতো দেখা যাচ্ছে বা একটা সুড়ঙ্গ পথের মতো দেখা যাচ্ছে, এটা বেশি একটা বড় নয়, মোটামুটি ছোটোই। তো এটাতে আপনার মনে হচ্ছে যে এটা যুদ্ধের সময় তৈরি অথবা তারও আগে হতে পারে, অতটা গবেষণা করার মতো সময় পাইনি। তো আমাদের এটা দেখতে দেখতেই কিন্তু দিনটা পার হয়ে গেছে এবং আমরা ফিরে এসেছি। তো আমরা ঘুরে ফিরে পুরোটা দেখলাম সন্ধ্যা পর্যন্ত, আমরা সকালে রওনা দিয়েছি প্রায় 11টার দিকে। তো বেশিক্ষণ একটা সময় লাগেনি যেতে পৌঁছাতে, বাট এই জায়গাটা আসলে পুরোটা আমাদের ভালোভাবে দেখা হয়নি। অনেকটা স্থান আমাদের মানে বোঝা হলো যে সরকারিভাবে অনেকটা জায়গা এখানে নেওয়া হয়ে গেছে, আর কিছুটা রয়েছে স্থানীয় মানুষের দখলে রয়েছে। তো আশা করি আপনাদেরকে অনেকটা আমি দেখাতে পারিনি, যতটুকু এইটুকু আপনাদের একটু কিউরিয়াসিটি করার জন্য আমি এইটুকু দিয়েছি। আরও বাকিটুকু দেখলে আপনারা আরও কিউরিয়াস হয়ে যাবেন, আমি এইটুকু ভিডিও করতেই সক্ষম হয়েছি।